আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ প্রনের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। আমি এখানে 2 কাপ পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 2 চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে এটিকে আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি। এখানে আমি একটি পাত্রে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি যেন কোনো দলা না থাকে। আমি এখানে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটার মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি। বাটার একদম গলে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন প্রায় 5-6 মিনিট পর চিংড়িগুলো লাইট ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি। আমি খুব ছোট ছোট করে কুচি করে রসুনগুলোকে কেটে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অর্থাৎ রসুন একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু বাংলাদেশি স্টাইলে চাইনিজ প্রনটি আমি রান্না করছি, সেহেতু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ হলুদ ক্যাপসিকাম, 1/2 কাপ লাল ক্যাপসিকাম। এখন এই সবগুলো উপকরণকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ম্যারিনেট করার পর যেই বাড়তি মশলাটুকু ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। একটু টক ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি। সবজিগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, এর জন্য পানির পরিমাণটা অল্প দিতে হবে। প্রায় 5 মিনিট জাল দেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারটি অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার আগে এটিকে আবারও ভালো করে গুলিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার অ্যাড করার পর চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে যেন ক্যাপসিকামগুলো ওভারকুক না হয়ে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি গোটায় অ্যাড করেছি যেন ভেতরের ঝাল অংশটি না বের হয়, বাট কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে। আর কর্নফ্লেভার অ্যাড করার ফলে কিন্তু এটি খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যাবে, আর সেই সময় চুলাটা অফ করে দিতে হবে। এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো সব গোটা গোটায় আছে, এগুলো কিন্তু গলে যায়নি। এটি ধীরে ধীরে স্টিকি হতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে চাইনিজ প্রন সার্ভ করছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি খেতে ঠিক কতটা মজাদার হয়েছে, আর এটি একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।